तो वाह, ये देखो আমার পেছনে এরকম প্রচুর লাল লাল এরকম আঁকাউকি করা আছে, এইগুলোই হচ্ছে রক পেন্টিং। এইখানটা একটা শিয়াল দেখলাম, আপনার চট করে দেখালাম। এই যে নদীর নদীর জলটা মনে হচ্ছে এখান দিয়ে আসছে। একদিন আয়েঙ্গে কুছ আচ্ছা কুছ খায়েঙ্গে ফির। এই এখন এক জায়গায় বাসটা দাঁড়িয়েছে 31 কিলোমিটার আসার পর। এই যে টুরিস্ট রেস্ট হাউস কাঠ বললাম, এটাই মনে হচ্ছে। এই আজকে সকালের খাবার, যেখান থেকে রোজ খাবার আনাই না সেখান থেকে আলু পোয়াটা দিয়ে দিয়েছি। 30 টাকা করে পিস, 2 পিস নিয়েছি। আর চা দিয়ে গেছে, এই পটে করে চা দিয়ে গেছে, এটা হচ্ছে 40 টাকা। টোটাল 100 টাকা, ভালোই হলো। রোজ প্রচণ্ড খিদে পেয়ে যায়, ব্রেকফাস্ট লেট হয়ে যায়, যাওয়া যাও খেয়ে নিই। আমার এই ঘর, যেখানে 7 নাইট ছিলাম, এটা ছাড়ার সময় কারণ লাস্ট দিন এখানে বুকিং চলে এসছে, আমি আগেতে বুক করিনি। এই অপূর্ব সুন্দর ভিউকে টাটা বাই বাই করে এবার উপর দিকে ঘরে যাবো। এই ঘরটার নিচের দিকে, ধরুন রাস্তাটা উপর দিকে, তো এটা নিচের দিকে এই প্যাসেজ দিয়ে আসতে হয়। এবার যে ঘরটা ছিল ওটা উপর দিকে, ছোটো ঘর এই আর কি। ব্যাপারটা হচ্ছে আমারই গণ্ডগোল ছিল, আগে থেকে বুক করে দিলে এটা পেয়ে যেতাম, কারণ এখন পিক সিজন, তো ও ওটাকে 3,500 টাকা 2,500 টাকা বিক্রি করছে আর কি। তো শুধু শুধু আমার 1,100 টাকায় কেন দেবে, তো ঠিক আছে, অসুবিধা নেই। উপরে ঘরটা চলে যাচ্ছি, ওটা মোটামুটি 720 ফুট ওরম রেঞ্জে পড়ছে, এরকম ভিউটা নেই আর কি, এই যা। কিন্তু 1 মিনিটের জন্য ঠিক আছে, আজকে হচ্ছে রোববার, আজকের নাইটটা ওখানে থাকবো, কালকে সকালে এখান থেকে বেরিয়ে যাবো কাঠগোদামের উদ্দেশ্যে। এবং কাঠগোদামে গিয়ে কার নাইটটা থাকবো, কালকে নাইটটা ওখানে থেকে যাবো, ওখানে গেস্ট হাউস বুক করেছি ওটাও দেখাবো, ওটা হচ্ছে KMVN-এর। এবং সেখানে থেকে পরের দিন সকালে, মঙ্গলবার দিন সকালে হচ্ছে ট্রেন, সকালে ট্রেন নিয়েছে, রাত্রিবেলা ট্রেন ছিল সেটা ইচ্ছে করে নিইনি, কারণ টাইমটাও বেশি আর ট্রেনে ঘুমোতে চায় না, যাই হোক ভালো লাগে না আর কি। প্লাস আমার রাত্রিবেলা অফিস থাকে, তো সেই জন্য ট্রেনে গেলে তো অফিসটা করতে পারবো না। তাই ভোরবেলা ট্রেন নিয়েছি হচ্ছে মঙ্গলবার দিন সকাল 5:30 কাঠগোদাম থেকে দেরাদুন, এবং ওটা 5 ঘন্টা না হ্যাঁ ওই 6-7 ঘন্টায় পৌঁছে দেবে। তো সব কিছু বলবো উপরে ঘরে যাই, আজকে সেই জন্য লেট হয়ে গেল। এখন সময় হয়ে গেছে 12:40, কারণ উপরে ঘরটা খালি করলো, তারপর আমি শিফট করবো। তো যাই হোক, যাওয়া যাক, আজকে একটা নতুন জায়গায় নিয়ে যাবো আপনাদের, আশা করছি একদম অফবিট একটা এক্সপিরিয়েন্স হবে। আমিও জানি না, খুব একটা লোকজন এখানে যায়ও না, তো দেখা যাক কী হয় না হয়, আগে চট করে শিফট করে যাই। এই যে তলাতে ছিলাম, একদম তলায় যেখানে ওইগুলো আছে ট্যাঙ্কগুলো, চলে এসছে একদম রাস্তার কাছে, বুঝেছেন তো। এখানে হচ্ছে ওয়াশরুমটা এদিকে গিয়ে একটু বাইরে, এটাই যা, বাট ঠিক আছে 720 টাকা চালিয়ে দেবো, গিরগিটি আছে একটা সমস্যা। আর এই হচ্ছে রুমটা, রুমটা এমনি ভালো, এটা রান্নাঘর হিসেবে বানিয়েছিল আর কি, কিন্তু এখন সস্তায় লোকজনকে দিয়ে দিচ্ছে, খারাপ না, রুমটা বড়ই আছে, এমনি সব কিছুই ফ্যাসিলিটি আছে, কোনো সমস্যা নেই। এই সাইডে শুয়ে শুয়ে কাটিয়ে দেবো একটা নাইট, জানলা দিয়ে হাওয়াটা আসবে, বাতাস আসবে, টু গুড, ঠিক আছে। গুড মর্নিং সবাইকে, অর রাদার গুড আফটারনুন সবাইকে, আর ওয়েলকাম টু ঘোষপুর অ্যাডভেঞ্চার্স। আজকে হচ্ছে আমার আলমোড়াতে সেকেন্ড লাস্ট দিন, মানে ফুল দিন লাস্ট আজকে, আজকে হচ্ছে রোববার, আর কালকে সকালে হচ্ছে সোমবার দিন। আমি এখান থেকে গাড়ি বা বাস যাই পাই আর কি, আলমোড়া থেকে নিয়ে আমি চলে যাবো হচ্ছে কাঠগোদামে। সব জায়গারই ভিডিও করছি, সব জায়গায় দেখাচ্ছি, সবই ঠিক আছে, কিন্তু অ্যাট টাইমস মনে হয় একটু নিজে জায়গাগুলোতে ঘুরি, একটু ন্যাচারাল জিনিসগুলোকে অ্যাবজর্ব করি, ভালো লাগে আমার বেশ এটা। তো আপনারা চাইলে করতে পারেন, ট্রিপের একটা দিন রাখতে পারেন। আর আমার অলরেডি আলমোড়াতে 8 দিন হয়ে গেছে, তো এখন একটু যেতে খারাপই লাগবে, সেই জন্য ভাবছি আর কি এই এরিয়াটা একটু ঘুরে নিই, একটু লোকজনের সাথে কথাবার্তা বলি, একটু কালচারাল ব্যাপার স্যাপারগুলো দেখি, এরা একটু খুব দরকার। আজকে তাই বেরিয়ে পড়েছি একটা নতুন অ্যাডভেঞ্চারের খোঁজে, আজকে যাচ্ছি লাখুদিয়ার কেভ পেন্টিংয়ে। এই জায়গাটা আলমোড়া থেকে মোটামুটি ধরুন ওই 15 কিলোমিটার দূরে, আর এখানে নাকি হাজার হাজার বছর পুরনো যেসব কেভ ম্যান বা আদিম মানুষরা ছিল তারা নাকি কেভ পেন্টিং করতো, সেইগুলো নাকি এখানে প্রিজার্ভ করা আছে। খুবই অফবিট লোকেশান, খুব কম লোকজনই দেখিয়েছে, গুগলের রিভিউজও খুব কম, কিন্তু ভাবলাম এখন যা সব জায়গা আছে মুক্তেশ্বর থেকে আরম্ভ করে কৌশানী সবগুলোই মোটামুটি 40-50 কিলোমিটার দূরে, এবং সেখানে যে প্রচুর কিছু দেখার আছে তাও কিন্তু নয়, আর এখন ভিউও সেরকম খুব একটা ভালো পাওয়া যাবে না, কারণ বৃষ্টি মেঘলা এসব হতেই থাকছে। কিন্তু আমার ট্যাঙ্কের হচ্ছে তেল কম, এক দাগ রয়েছে, এটা একটা সমস্যা, এখানে পেট্রোল পাম্পও নেই, এই একটা সমস্যা। তো যাওয়া যাক, একটু এগিয়ে যাই, এগিয়ে গিয়ে দেখি জায়গাটা কেমন হয়, আপনাদেরও দেখাবো। আর এই রাস্তাটা হচ্ছে চিতাই গোলুদেবতার যে মন্দিরটা আছে, যেটা আগে এসেছিলাম, তো সেই দিকটাতেই, এটা ক্রস করে আপনাদের জাগেশ্বর ধাম দেখিয়েছিলাম, সেটা তো এই রাস্তাতেই,
কিন্তু এই স্পটটা আমি কোনো সময় নোটিস করিনি, এটা একটু আননোন জায়গাতেই মনে হচ্ছে। এই জাস্ট পৌঁছলাম লাখুদিয়ার রক পেন্টিংয়ে, বেশ সুন্দর অফবিট জায়গা, একটা লোক নেই, একটাও লোক নেই, পুরো জঙ্গলের মাঝখানে একটা সাইট, কীরকম কি প্রিজার্ভ করেছে ভগবানই জানে, জানি না, কিন্তু ভেতর দিয়ে গিয়ে দেখি একবার কী আছে। বলছে স্টোন এজের সময়কার নাকি ড্রয়িং এখানে রয়েছে। ওই সময়কার জিনিসটা কী ছিল, তখন তো পেন্টিং ভাষা ওই জিনিসগুলো ছিল না, তো সেই জন্য যখন যেরকম যার মনে হয়েছে ইঙ্ক দিয়ে দিয়ে সেগুলোই করেছে। তো বলছে এখানে লোকজন নাচছে, সেটার একটা ছবি আছে, এইসব খুচখাচ অনেক কিছু আছে। নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছে, ওদিকে পারলে একবার যাবো, বুঝতে পারছি না এক্স্যাক্টলি কোথা দিয়ে নামতে হয়, চেষ্টা করবো একবার তাও যাওয়ার। এবার এদিকটা দেখি, এইখানে সামনে এই রকের মধ্যে কিছু আছে। এই পুরো এরিয়াটা নাকি এরকম কয়েকটা জায়গা আছে যেখানে নাকি এসব কেভ পেন্টিং, কেভস, রক পেন্টিং এসব রয়েছে, তো আপনাদের ঘুরে ঘুরে একটু আবিষ্কার করতে হবে। এগুলো কিন্তু ট্যুরিস্টি জায়গা না, তাই জন্য আপনারা খুঁজে পাবেন না। কী বলছে প্রটেক্টেড মনুমেন্ট সাইট, আমি ওখানে লাল লাল কিছু দেখতে পাচ্ছি, একটু গিয়ে দেখি কী আছে। আচ্ছা, খুবই আবছা, এই তো বেশ সুন্দর, দেখে মনে হবে যেন পরে কি ইট দিয়ে করেছি, কিন্তু এখানে দেখুন দাগ রয়েছে, এই দেখুন দেখেছেন দাগ, এইগুলি কিছু একটা আদিম মানব করেছিল এটা, কিন্তু প্রিজার্ভেশনের বড়ই অভাব। এখানে অনেক কিছু আছে, এই তো বাহ, আমার পেছনে এরকম প্রচুর লাল লাল এরকম আঁকাউঁকি করা আছে, এইগুলি হচ্ছে রক পেন্টিং, বেশ নতুন ধরনের, সেরকম খুব একটা কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু ওরকম হাজার হাজার বছর আগে যে কী হতো সেটা আমরা কেউই জানি না, কিছুই ছিল না তখন, কোনো আর্ট ফর্ম ছিল না, মানে বনে জঙ্গলে মানুষ থাকতো, মানুষ এরকম তো ছিল না, না সেই জন্য তারা যেরকম যা করেছে সেটাই দেখছি আর কি, ভালো লাগছে, আনকমন, একদম আনকমন জায়গা, এবং জায়গাটার ভিউটাও খুব সুন্দর, দারুণ লাগছে এদিকটা। উপর দিকে দেখি এখানে কিছু আছে নাকি, মনে হচ্ছে উপরেও কিছু আছে আরও। আচ্ছা, একটা ভিউ পয়েন্ট টাইপের, নাথিং মাচ, এখানে লোকজন নোংরা করে ঢেকেছে আর কিছু না। কোথায় কোথায় চলে আসছি তাই ভাবছি, অফবিটের খোঁজে প্রচুর এদিক ওদিক ঘুরে নিচ্ছি। ওরে বাবা, এখানে হেভি ভিউ আছে, দেখাচ্ছি আপনাদের। ওই তোলার রাস্তা দিয়ে গাড়ি চলে যাচ্ছে, ওদিক দিয়েই আমি গেছিলাম হচ্ছে জাগেশ্বর ধামে, আর এই উপরে একটা ভিউ পয়েন্ট টাইপের, সুন্দর এমনি বেশ। এখান দিয়ে মনে হচ্ছে একটা ট্রেকিংয়ের পাথ আছে আর কি, এটা জঙ্গলে পাশ দিয়ে উঠে যাচ্ছিলো। আচ্ছা, এখান দিয়ে হেঁটে হেঁটে আপনারা আসতে পারেন, নিচে নদী আছে, ওই নদীটা যাবো কিরকম কে জানে, দেখছি ট্রাই করছি যেতে পারি। আপনাদেরকে আজকে বলেছিলাম অফবিট জায়গা দেখাবো, তাই এখান দিয়ে ক্রস করছিলাম, ক্রস করতে করে দেখলাম সুন্দর একটা নদী আছে, তাই বললাম নদীটা এখানে না একটু নেমে আপনাদের দেখাই, নিজেও একটু দেখি। এছাড়া লোকজনকে জিজ্ঞেস করে আসলাম, বোটটা আসে যায় না, আগে স্কুটিটা রেখে দিলাম, গ্রাম পুরো গ্রাম, গ্রামের মাঝখানে একটা নদী রয়েছে, এবার হেঁটে হেঁটে নামতে হবে, সেই নেমে চলে এসেছি, একটু দেখে যাই জায়গাটা কেমন। জলের আওয়াজ শুনতে পাচ্ছেন, প্রকৃতি ন্যাচারাল ফিলটা কি পাচ্ছেন, খুব সুন্দর জায়গা। আলমোড়ার কাছাকাছি উত্তরাখণ্ডের একটা গ্রামে এরকম আসুন, এসে একটু অফবিট জায়গাগুলো দেখুন, যেগুলো ম্যাপে নেই, লোকালদের জিজ্ঞেস করে নদী কোথায় আছে, গুহা কোথায় আছে, পাহাড় কোথায় আছে, ভালো লাগবে, বিশ্বাস করুন ভালো লাগবে, জায়গাটা খুব সুন্দর। একটু নদীটা এনজয় করি, আশপাশের জায়গাগুলো দেখি, একটু এই কলকাতার জলের আওয়াজ হচ্ছে এটা শুনি, শুনে আবার ব্যাক করবো। এই যে নদীর নদীর জলটা মনে হচ্ছে এখান দিয়ে আসছে, এসে এইখান দিয়ে আবার চলে যাচ্ছে ওদিকে, ওপর দিয়ে সব গাড়ি যাচ্ছে সব টুরিস্ট স্পটে, যেগুলো আমার অলরেডি ঘোরা হয়ে গেছে।
এখানে লোকজন বেশ কাপড় জামা কাচ্ছে, মানে একদম ঘরোয়া পরিবেশ যা হয় আর কি, রোজকার ডেলি রুটিন। আর এদিকে অপূর্ব সুন্দর মেঘ, পেছনে সূর্য লুকিয়ে আছে, হালকা হালকা ঠান্ডা হাওয়া। আর কি চাই জীবনে, আর কিছু চাই না। এই এখন একটু বৃষ্টি নেমেছে, তাই একটু দাঁড়িয়ে পড়েছি এখানে, পেট্রোল ভরিয়ে নিলাম, মেঘ ডাকছে। এই দাদার দোকান থেকে একটু চা খেয়ে নিচ্ছে, একটু চা খেয়ে আবার এগোবো। খুব সুন্দর, এখান দিয়ে নদীটা আবার দেখতে পাওয়া যাচ্ছে, নিচ দিয়ে নদী আছে। হাঁসও আছে আবার নাকি, সেখানে নামতে পারলে ভালো হতো। যাই হোক, আপনাদের দেখালাম। বৃষ্টিটা একটু কমুক, কমে গেলেই বেরিয়ে যাবো। কমে এসছে একটু, চাটা বলে দিই, চাটা খেয়ে নি চট করে, খেয়ে নিয়ে বেরিয়ে পড়বো। আবার একটু 50 টাকা তেল ভরিয়ে নিলাম, কারণ আলমোড়া দিয়ে যদি না পৌঁছাতে পারি সেই জন্য। সোলো ঘুরলে আর সাথে একটা স্কুটি থাকলে কিন্তু বেশ মজা আছে, অনেক ফ্রিডম আছে আর কি। আপনারা যদি ট্যুরিস্টের মতন আসেন, গাড়ি ভাড়া করেন, এসব করেন, জানি সবার সেটা তো পসিবল না আমার মতন, কিন্তু চেষ্টা করি আমি যাতে এই এক্সপিরিয়েন্সটা করা যায়। সেই জন্য অফিস করতে করতে বেশি দিন টাইম নিই। আপনারা যেই না জায়গাটা ধরুন 3-4 দিনে ঘুরবেন, তো আমি সেই জায়গাটা 2 সপ্তাহ এসে একটু সব জায়গাটা এক্সপ্লোর করা, সব জায়গায় দাঁড়ানো, হয়তো একদিনে হয়তো বেশি জায়গা ঘুরতে পারি না, কিন্তু চেষ্টা করছি। জানি না আপনাদের কেমন লাগছে, জানাবেন কমেন্ট করে। এই দাদার দোকানে একটু সুখ দুঃখের গল্প করছিলাম, চা খাচ্ছি, চাটা মিষ্টি বেশি, কিন্তু বেশ আদা ফাদারই বানিয়েছে, ভালো লাগছে, বেশ ভালো গন্ধ আছে। দাদার এখানে রুমও আছে এখানে। আচ্ছা, এই দাদারই পুরো প্রপার্টি আর কি, এখানেই ওনারা থাকেন। এখানে চায়ের দোকান, উনি তাই বলছেন আসলে আর কি ভালো মন্দ খাওয়া হবে। ঠিক আছে, একদিন আয়েঙ্গে কুছ আচ্ছা কুছ খায়েঙ্গে ফির। यहाँ पे शायद लोग ज्यादा चिकन मटन खाते हैं ना, चिकन कम, मटन ज्यादा। मैं वही देखा कि सब जगह तो चिकन का भाव कम है ना, यहाँ पे तो देख लो मटन का भाव कम है यहाँ पे। ठीक है भैया, चलते मिलेंगे फिर। ओके। অনেকে বলে বৃষ্টি পড়লে নাকি পাহাড়ে যাওয়া উচিত না, পাহাড় ভালো লাগে না। একবার দেখুন তো কি অপূর্ব লাগছে, পুরো সবুজ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, বৃষ্টি পড়লো জাস্ট। এইখানটা শিয়াল দেখলাম, আপনার চট করে দেখালাম, পট করে পালিয়ে গেল ক্যামেরা বার করতে করতে। ছোট্ট শিয়াল একটা রাস্তার পর চলে এসেছিল ভয় পেয়ে, বুঝতে পারছে না জঙ্গল থেকে বেরিয়ে এসছে, নিচের দিকে চলে গেল, আমাদের রাস্তা দিয়ে যাচ্ছে। এই উপরে কোনো জঙ্গল থেকে নেমেছে, এখানে অনেক শিয়াল আছে। এই যে এই মিষ্টিটা নিয়ে নিচ্ছি এটা, ভাই এসু, হ্যাঁ এসু কে বলতে, হ্যাঁ সিংহরি না, হ্যাঁ ঠিক আছে। আর ইয়ে চকলেট ওলা এক এক জাস্ট টেস্ট করে নিকল, এটাকে সিংহরি বলে, এটা চকলেট মিষ্টি। এই দাদার দোকান 30 বছর পুরনো, এইখান দিয়ে আর কি, এই সোনি রেস্টুরেন্ট আছে এর উল্টো দিকেই। আজকে রোববার দিন, রোববার দিন মার্কেট পুরো বন্ধ থাকে কিন্তু, আর আজকে হচ্ছে হাট বার, তো সেই জন্য মার্কেট বন্ধ আর দোকান বাসা আছে। আর এখান দিয়ে সোজা মন্দির দিয়ে উঠে যেতে হবে, জিজ্ঞেস করে নি একবার। ভাই মন্দির যে রাস্তা ইয়ে কে মন্দির, নন্দাদেবী মন্দির, ঠিক, থ্যাংক ইউ। এই রাস্তা দিয়ে আসলাম, এবার এদিকে যাব, এখান দিয়ে বাঁদিকে উঠে যেতে হবে। কাউকে জিজ্ঞেস করবেন উপর দিকে রাস্তা কোনটা। এখন আমার আলমোড়ার যে ফাইনাল যে সাইট সিইং স্পটটা ছিল, যেটা বাদ ছিল, সেখানে চলে এসেছি। সেটা হচ্ছে নন্দাদেবী টেম্পল, এটা একদম মার্কেটের মধ্যেই, মার্কেট দিয়ে উপরে রাস্তাটা উঠে গেছে। সেই জায়গাটায় বেশ সুন্দর, বেশ একটা কমিউনিটি প্লেস টাইপের এরিয়া, সব আশেপাশের লোকজন আর কি, লোকাল লোকজন ঘুরে বেড়াচ্ছে, বাচ্চা কাচ্চা সাইকেল চালাচ্ছে, খেলছে, খুবই সুন্দর। মানে একদম শহর বা একটা টাউনের মাঝখানে যেরকম মন্দির হয় না, যেখানে লোকজন এসে বসে তাদের সব কিছুই করে, সেরকম টাইপের একটা জায়গা মনে হচ্ছে এখানে। মেন
মনে হচ্ছে সামনে একটা মন্দির আছে, ওর পেছন দিকে দুটো মন্দির রয়েছে, তো সেগুলো আপনাকে দেখালাম। এটা একদমই কাছে, মানে আপনি যদি মেন যে বাস স্ট্যান্ডটা আছে সেখান থেকেও দেখেন তো মোটামুটি ওই 1 কিলোমিটার ধরুন, মানে 1 কিলোমিটারের মধ্যেই। আর আমি ভূমিকা থেকে খেলাম, ওখান থেকে মোটামুটি 500 মিটার মতন পড়ছে, তো একদমই কাছে। খুব সুন্দর জায়গা, বিকেলবেলা এখানে এসে কিছুক্ষণ বসবেন, বেশ ভালোই লাগবে, খুব সুন্দর। এখন একটু মেঘলা হচ্ছে, এই জন্য একটু বৃষ্টি নামতে পারে, সেই জন্য তাড়াতাড়ি পালিয়ে যাবো। পেছন দিকে সানসেট হচ্ছে, সেটাও বেশ ভালো লাগছে। ওভারঅল বেশ সুন্দর পরিবেশ, আসুন এখানে দেখে যান একবার। এটা হচ্ছে আলমোড়া সবচেয়ে আর কি ফেমাস জায়গা আর কি, নন্দাদেবী টেম্পল। তো এখানে আলমোড়াতে আসলে নিশ্চয়ই একবার ঘুরে যাবেন, বা এখানে সাইট সিইং করতে আসলে কিন্তু এই জায়গাটা দেখেই যাবেন নিশ্চয়ই। দিনের চেষ্টা করছি এই রামকৃষ্ণ কুটির বা বিবেকানন্দ কর্নার যেটা আর কি, সেখানে এসে অপূর্ব সুন্দর একটা সানসেট দেখে বেশ ভালোই লাগছে। এই জায়গাটা আগের দিন দেখে গেছিলাম, এখান থেকে পুরো একদম সুন্দর শহরের ভিউ, ভ্যালি ভিউ সব কিছু পাওয়া যায় এবং অপূর্ব সুন্দর সানসেট দেখতে পাওয়া যায়। তো আপনারা যদি আলমোড়াতে আসেন বিবেকানন্দ কর্নার বা রামকৃষ্ণ কুটির, এখানে এসে কিন্তু একবার সানসেট নিশ্চয়ই দেখবেন, দারুণ লাগছে। এই যে রামকৃষ্ণ কুটির আলমোড়া, এখানে হচ্ছে তুরিয়ানন্দ লাইব্রেরি রয়েছে, বিবেকানন্দ বুক সেন্টার রয়েছে, আর একটা হল রয়েছে, এটাই হচ্ছে মেন জায়গাটা, এটাই রামকৃষ্ণ কুটি বিবেকানন্দ কর্নার। এখানকার সেই ফেমাস মিষ্টির দোকান থেকে সেই মিষ্টি নিয়ে এসেছি পাতায় করে, এই পাতার থেকে ভেঙে বেরিয়ে গেছে। আর চকলেট মিষ্টি 10 টাকায় দুটো, আর এটা হচ্ছে 30 টাকার একটা, খেয়ে দেখি। হালকা মিষ্টি, হালকা মিষ্টি, ক্ষীর টির দেওয়া আছে, একটু নারকল নারকল ব্যাপার আছে মনে হচ্ছে। সেটা ভালো, 30 টাকার দামটা বেশি কিন্তু ভালোই খেতে। বাল মিঠাই নাকি আছে না, যেভাবে চিনির দানা দানা দেওয়া আছে, ওটা বহুত মিষ্টি, মিষ্টি বেশি খেলে ওটা ভালো লাগবে। মিষ্টি কম খেলে, আমি মিষ্টি কম খাই, আমার জন্য এটা বেশ ভালো। চকলেট মিষ্টিটা খেয়ে দেখি, এটা এখানকার স্পেশালিটি না, তাও খাই। আমাদের যখন পাওয়া যায় আমাদের ওখান থেকে একটু নরম হয়, শক্ত শক্ত, ঠিক আছে, এটা ঠিক আছে, আর একটা ভালো খেতে ট্রাই করবেন এখানে এসে। ওই সিংয়ের দোকান, সিংয়ের দোকান থেকেও খেয়েছিলাম, পাশের দোকান থেকেও খেয়েছিলাম, একই সব ভালো খেতে। হ্যালো সবাইকে, এখন অলমোস্ট রাত হয়ে গেছে, 11টা বেজে গেছে, আমি এগ ফ্রাইড রাইস খেয়ে নিলাম, পাশেই যে রেস্টুরেন্টটা আছে গুসাই রেস্টুরেন্ট, সেখান থেকেই মাঝে মাঝে খাওয়ার অর্ডার দিই, তো সেখান থেকেই খাওয়ার খেয়ে নিলাম। আর আজকে হচ্ছে আলমোড়াতে আমার লাস্ট নাইট, কালকে সকালবেলা আমি এখান থেকে চলে যাবো হচ্ছে কাঠগোদাম, এখান থেকে বাস গাড়ি সব কিছুই যায়। তো কালকে সকালে উঠে আপনাদের দেখাবো, মোস্ট প্রবলি আমি এখানে যে পাবলিক ট্রান্সপোর্ট আছে মানে বাস আছে সেটা করেই যাবো। তো কাঠগোদাম পৌঁছে যাবো, কাঠগোদামে আমি KMVN গেস্ট হাউস বুক করেছি, যেটা কি না কাঠগোদাম স্টেশনের একদম পাশেই অবস্থিত, তো সেখানে গিয়ে থাকবো। এবং পরশু দিন ভোরবেলায় 5:30টার সময় আমার কিন্তু ট্রেন আছে দেরাদুনের উদ্দেশ্যে, তো সেই ট্রেন ধরে দেরাদুন পৌঁছে যাবো এবং আপনাদেরও সব প্ল্যান সব কিছু বলবো আস্তে আস্তে। আর আজকে শরীরটা খুব একটা ভালো নেই, একটু জ্বর জ্বর, গাটা গরম দেখছি, সর্দিও হয়েছে, তাই আজকে সেরকম খুব একটা ঘুরিনি। মোটামুটি আপনাদের দেখালাম, যেই ওয়াল পেন্টিং দেখালাম, সানসেটটা দেখালাম বিবেকানন্দ কর্নার থেকে, এইসব কুচকাচ। আর যেটা আপনাদের বলেছেন স্কুটিটা ফেরত দিয়ে দিয়েছি, স্কুটি পড়েছিল আমার 500 টাকা করে, আপনারা যদি কম দিনের জন্য নেন বা একদিন বা দুদিনের জন্য নেন তাহলে আপনাদের 600 টাকা পড়বে, কিন্তু আমার 500 টাকা পড়েছিল যেহেতু লং টার্ম নিয়েছিলাম। তো এই আজকের মতন, আপনার সাথে দেখা হবে আবার কালকে, আজকে শুয়ে পড়ি, টাটা। হ্যালো, গুড মর্নিং সবাইকে, ফ্রম আলমোড়া। এখন সময় হয়ে গেছে আলমোড়া ছেড়ে কাঠগোদাম যাওয়ার, এবং কাঠগোদাম থেকে আরও নতুন নতুন জায়গায় যাবো, সেগুলো আপনাদের দেখাবো। আর সময় হয়ে গেছে এখন হচ্ছে 10:09, আর আমি রয়েছি এই গুডউইল হোমস্টেতেই, এই ব্যালকানি মানে টেরেস জায়গাটায় দাঁড়িয়ে আছি আর কি। ভালো ভালো এক্সপিরিয়েন্স ছিল এখানে, খুব সুন্দর, এখানে আমি অনেক দিন ছিলাম, তো যাওয়া যায়, দাদা চলে এসছে, এখন বেরিয়ে যাবো, ব্যাগ ফ্যাগ প্যাকিং হয়ে গেছে। এই দাদা এখানে খুব সুন্দর, এই টেরেসটা খুব সুন্দর, এখানে এসে আপনারা বসতে পারেন, নিচে 4টে রুম আছে আর উপরে 1টা রুম, নিচে 4 রুম উপর উপরে 1 রুম না, হ্যাঁ অর্ডিনারি রুম মতলব উসকে লিয়ে সস্তা রুম, হ্যাঁ 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 বাজেট রুম। ওই যে উপর দিকে যে রুমটা আছে ওটা, ওটাই আমি ছিলাম, ওটা 700 টাকা নেয় অক্সিজেন মোটামুটি, ওটা বাজেট রুম। আর নিচে রয়েছে ভালো রুমগুলো আর কি,
এখানে ভিউটা কিন্তু খুব সুন্দর, এই জায়গাটার ভিউটাই অপূর্ব সুন্দর। সামনের দিকে ফ্রন্ট ফেসিং ভিউ পেলে আরও ভালো। ওটা দাদার নাম্বার ফোন নাম্বার আমি দিয়ে দেবো দাদার সাথে কন্ট্যাক্ট করে। তো দাদা কি বলছে, আর্মি পার্সনদের জন্য দুদিন ফ্রি করে দিচ্ছে দাদা, বছরে দুদিন। তাই জন্য প্রথমে জানিয়ে দিতে হবে কোন দিন আপনি আসতে চান, তাহলে বছরে দুদিন। যারা সার্ভিস করছে তাদের জন্য এবং যারা রিটায়ার্ড পার্সন তাদের জন্য, এটা খুব ভালো জিনিস একটা দেখলাম। ডকুমেন্ট ইয়াহ পে চাইয়ে হোগা, হ্যাঁ, যখন বুকিং করায়েঙ্গে। রাইট রাইট রাইট। এখন ব্রেকফাস্ট করতে চলে এসেছি, যে জায়গায় রোজ খাই সেখানেই চলে এসেছি। এটা একদম আইএসবিটির সামনেই আর কি, আইএসবিটি তৈরি হচ্ছে, ওর সামনেই খাওয়ার দাওয়ার দোকানটা। ভালো বেশ, একটু খেয়ে নিই, একটা পরোটা একটা চা এরকম খেয়ে নিই, বেশি খাবো না। এখান থেকে হচ্ছে বাস আছে, বাস হালদোয়ানি অব্দি যায়, পাহাড়ের বাস আর কি। তো ওটা মনে হয় 210 টাকা করে নেয়, এবং আমি নামবো হচ্ছে কাঠগোদামে। তো আশা করছি কাঠগোদাম রেলওয়ে স্টেশনের পাশেই যাবে আর কি, তো ওখানে টুক করে নেমে পড়বো। ভাড়া যদ্দূর শুনেছি 210 টাকা নেয়, আর সময় লাগবে হয়তো 4 ঘন্টা মতন, 4-4.5 ঘন্টা লেগে যাবে, কারণ 80 কিলোমিটার মতন, 80-81 কিলোমিটার। তো তাড়াতাড়ি খেয়ে নিই, বেশি লেট করবো না, কারণ আমার অফিস আছে, দুপুরবেলা থেকে অফিস করতে হবে। এই যে সামনে আইএসবি তৈরি হচ্ছে, এখান দিয়ে চলে যাবো আমরা, দোকান থেকে খাচ্ছি। এখানেই এই গুসাই রেস্টুরেন্ট, এখানেই খাওয়া দাওয়া সব কিছু হয় আর কি, এখান দিয়েই খাওয়া দাওয়া নিতাম আগে। তো এখানেই বানি টানি সব দেবে, আলু পোড়া চলে এসছে আর গরম গরম চা, জবা যাও খেয়ে নিই। আজকে একখানা নিয়েছি, দুটো বেলা বেশি হয়ে যায়। বাসটা কিছুতে যাওয়ার পর একটু খালি হয়েছে, এখন একটু খালি খালি দেখতে পাচ্ছি, মানে ব্যাগ ট্যাগগুলো গুটিয়ে ঢুকিয়ে নিয়েছে মোটামুটি। এই বাসে যাওয়ার কিন্তু বেশ মজা আছে, বেশ ভালো, একদম লোকাল বাস এখানকার। মোটামুটি একটু ভিড় ছিল, এখন খালি হয়ে গেছে। এই যে ব্যাগটা ক্যামেরায় নিয়ে নিয়েছি, ওই ব্যাগটা কী অবস্থা কে জানে, তাও ঢুকিয়ে নিলাম। 200 টাকা পড়লো এখান থেকে কাঠগোদাম হালদোয়ানি, দুটোই 200 টাকা। এই টুকটাক খাওয়া দাওয়ার জন্য এখানে দাঁড়িয়েছে, মিষ্টি ফিষ্টি সমোসা সব পাওয়া যাচ্ছে, লোকজন খেয়ে নেবে এখান থেকে, তারপর আগে যাবো। এই এখন এক জায়গায় বাসটা দাঁড়িয়েছে, 31 কিলোমিটার আসার পর, আরও 53 কিলোমিটার এখান থেকে। খাওয়া দাওয়ার দোকান আছে এখানে, খেয়ে দিয়ে নিতে পারেন। এরপর স্ট্রেট রাস্তা চলে যাচ্ছে, সামনে নিমকরলি বাবার আশ্রম আছে, এইটা হচ্ছে আমাদের বাস। এই যে এখন বাসটা ভোয়ালির থেকে দেখে গেল, ভীমতাল দিয়ে যাবে না, কারণ জিওলি কোর্ট পুরো একটা জায়গা আছে, ওইখান দিয়ে যাবে, ভীমতাল থেকে বেঁকে যাচ্ছে, কিন্তু নৈনিতালের কাছ দিয়েই যাবে আর কি, নৈনিতালে ঢুকবে না। আর এখান থেকে এখন ডিস্টেন্স হচ্ছে আরও 35 কিলোমিটার। এই যে এখন শহরের মধ্যে ঢুকে পড়েছে, আর এখান থেকে 3 কিলোমিটার, একটু আগে আগে নামিয়ে দিয়েছে মনে হচ্ছে, এখন যাচ্ছে ওই দিকটায়, দেখা যাক। মোটামুটি এখন টাইম হয়ে গেছে হচ্ছে 2:30, আর তো 2:30 সময় নামিয়েছে, কাঠগোদাম স্টেশনের সামনে নামিয়ে দিয়েছে। একটু ব্যাক করে যেতে হচ্ছে কেএমভিএন গেস্ট হাউসের জন্য, বাস স্ট্যান্ড ক্রস করে পাসপোর্ট সেবা কেন্দ্র ক্রস করে তারপর যে গেস্ট হাউস, এই যে ট্যুরিস্ট গেস্ট হাউস কাঠগোদাম, এটাই মনে হচ্ছে। ভেতরে গিয়ে দেখি, সময় হয়ে গেছে 2:45, আর আমি পৌঁছে গেছি হচ্ছে কাঠগোদামে। আর কাঠগোদামে রয়েছে হচ্ছে ট্যুরিস্ট রেস্ট হাউস কাঠগোদাম, যেটা কি না কেএমভিএনের একটা প্রপার্টি, এটা আমি অনলাইন বুক করেছিলাম 1800 টাকায়। প্রথমে আপনাদের চট করে ভেতরে রুমটা দেখিয়ে দিই জিনিসপত্র ছড়ানোর আগে। এই দেখুন, একদম রাস্তার ওপরেই কিন্তু, বাইরের রাস্তা আর কি, সামনেই স্টেশন। আর আমাকে দিয়ে 203 নম্বর রুম, একদম টপ ফ্লোরে এটা। এই হচ্ছে ঘর, আমার জিনিসপত্র একটু ছড়ানো আছে বলে ইগনোর করবেন। ঘরটা কিন্তু বেশ বড়, বেশ বড় ঘর, দেখতেই পাচ্ছেন আমার জিনিসপত্র রাখা আছে। প্রথমেই দেখিয়ে দিই, এখানে দুটো সোফা আছে, মোড়া টাইপের আর কি, মানে পুরোনো দিনের সোফার স্টাইল। এখানে দুটো নতুন স্টাইলের সোফা আছে, এখানে ছোটো টেবিল আছে, আমি জিনিসপত্র শোকাচ্ছি একটু। বেডটা কিন্তু দুটো সিঙ্গেল বেড পাশাপাশি দেওয়া আছে, আমার মনে হচ্ছে তিনজনও হয়ে যাবে, মাঝখানে যদি একটা ডিভাইড রয়েছে। এদিকে জানলা টানলাগুলো রয়েছে, এগুলো খুলছি না এখন। সেখানে একটা ড্রেসিং টেবিল টাইপের আছে, আয়না আছে, ওয়াশরুমে দিয়ে যাচ্ছি, এখানে একটা কাবার টাইপের আছে, ভেতরে রাখার অনেক জায়গা আছে। বাথরুমে জল আসছিল অনেক বড়ার পর, জলটা দিয়েছে, ওপরে নাকি অফ করে রেখেছিলো। গিজার রয়েছে, আমি জানি না গিজার চলবে কিনা, কিন্তু দেখলাম অন হচ্ছে। বাথরুমটাও ভালো, একটু পুরোনো দিনে, বাট ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সব কিছুই ঠিকঠাক। আপনি আবার দেখে নিন, এই যে আমি, হ্যালো, খুব টায়ার্ড হয়ে গেছি, প্রচুর মুখে ট্যান পড়ে গেছে। তো এটাই আপনাদের বলার, এটা আমার পড়েছে হচ্ছে 1800 টাকা, আমি কিন্তু অনলাইন করেছি এটা বুকিং,
কারণ কাঠগুদাম স্টেশনের এখানে আশপাশে কোনটা কেমন কি হবে আমি বুঝতে পারছিলাম না। তো KMVN শুনেছি নাই খুব ভালো, সেই জন্য করে দিলাম। ওয়াইফাইটা আমার খুব দরকার ছিল কিন্তু ওয়াইফাই নেই, ওয়াইফাইয়ের জন্য আবার নিচে নেমে যেতে হবে, মানে দুটো ফ্লোর নিচে বা একটা ফ্লোর নিচে, ওখানে একটা ডরমিটরি আছে আবার অনেকগুলো বেড, আটটা বেড, তো সেইখানে নাকি ওয়াইফাইটা আসছে, এই ওয়াইফাই কাজ করছে না। তো এই সার্ভিস রিলেটেড একটু প্রবলেম রয়েছে, বাট ঠিক আছে, আমি যেহেতু এক নাইট থাকবো কিছু করার নেই, কোনো অপশন নেই, আমি ফোন দিয়ে নেট কানেক্ট করে অফিসে কাজটা করছি। আর জার্নিটা মোটামুটি ভালোই ছিল, ওখান থেকে 200 টাকা নিচে যেটা বললাম বাস তো আপনার মোটামুটি দেখালাম। একটু হেক্টিক, প্রচণ্ড ধুলো আছে, এটা একটা সমস্যা। যদি আপনারা একটু আরামে আসতে চান তাহলে আপনারা শেয়ার্ড ক্যাবগুলো নিতে পারেন, সেটা মানে 400 থেকে 450 এরকম পড়তে পারে, পিক সিজনে 500 টাকাও নেয় মনে হয়, তো ওই রেঞ্জে ধরে রাখুন 400 থেকে 450। কিন্তু ওটার একটাই সমস্যা হচ্ছে, লোক না হলে ছাড়তে চায় না, আবার ধরুন কোথাও লোক নেমে গেল বা দাঁড়িয়ে পড়ে নাকি এইসব করে নাকি, এই সমস্যাগুলো আছে। বাসে কিন্তু সেই প্রবলেমটা নেই, মাঝখানে দুবার হল্ট দেয়, প্রথমে একটা ব্রেকফাস্ট টাইপের ছোটো একটা হল্ট, সেকেন্ড হচ্ছে একটা লাঞ্চের হল্ট, তো এই দুটো হল্ট দিয়ে আপনারা মোটামুটি 4 থেকে 4.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে, অসুবিধা হবে না। আপনি কি বলে দেবেন যে কাঠগোদামে নামবো হলদওয়ানি না, হলদওয়ানির টিকিটও সেমই রেট বলছে 200 টাকা, আর যদি বাজারে যে মেন বাস স্ট্যান্ড আছে ওখান থেকে বুক করেন তাহলে আমি শুনেছিলাম ওটা হচ্ছে 210 টাকা। এই যে রাস্তার পাশে একদম KMVNটা, এদিক দিয়ে স্টেশন চলে যেতে পারবেন আপনারা, আর এদিক দিয়ে আমরা আসলাম, এটা হচ্ছে ট্যুরিস্ট রেস্ট হাউস, রেস্টুরেন্টও আছে এখন অপারেশনাল না। গুরুকৃপা রেস্টুরেন্টের বিরিয়ানি চলে এসছে, ওদিকে পেঁয়াজ চাটনি, এটার মধ্যে মধ্যে মাংসের ঝোল আছে, আমি দেখাতে পারছি না কারণ প্লেট নিয়ে এর মধ্যে করে খেতে হবে। আর এই যে বিরিয়ানি সাদা সাদা টাইপের দেখতে, খারাপ না কিন্তু, ভালোই মনে হচ্ছে আমার, খেয়ে দেখি কেমন। মাংসগুলো খুব হতাশাজনক, যাই হোক কোনো ব্যাপার না, ভাতটা খেয়ে দেখি, খারাপ না, নরম নরম আছে মাংসটা। আমি একটা জিনিস ভুল বলেছিলাম, এখানে এসি আছে কিন্তু এসি চলবে কি না ভগবানই জানে, ফ্যানই চলছে না, ফ্যান রেগুলেটার কাজই করে না, ফ্যান বন্ধ করে রেখেছি বাধ্য হয়ে গরমের মধ্যে, খুব জোরে চলছে না, চলছেই না। কাঠগোদামে রাতটা কাটিয়ে পরের দিন ভোরবেলায় বেরিয়ে পড়লাম দেরাদুনের উদ্দেশ্যে, এবং সেখান থেকে যাব মুসৌরি। সেই ট্রেন যাত্রার অভিজ্ঞতা আর মুসৌরি অবধি যে ট্রাভেলটা করলাম সেই পুরো অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করব খুব তাড়াতাড়ি। আর আমার ভিডিও আর কন্টেন্ট যদি ভালো লেগে থাকে তাই সাথে থাকুন ঘোষবো অ্যাডভেঞ্চার্সের, আর দেখতে থাকুন আমার ভিডিওগুলো, যদি ভালো লাগে লাইক আর শেয়ার করতে ভুলবেন না ভিডিওটা, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, তাহলে কী করে হবে বলুন তো, ছোটো ছোটো ক্রিয়েটাররা কীরকম বড়ো হবে, নতুন জায়গা আপনাদের কীরকমভাবে দেখাবো, এরকমভাবেই হবে, তাই স্টে টিউনড।